হাই বন্ধুরা, সবাই কি করছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে একদম একটা পুরনো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, খুব ভালো একটা রেসিপি। তোমরা একটু দেখো রেসিপিটা, আশা করি খুব ভালো লাগবে। তো আজকে যে রেসিপিটা পুরনো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেটা আমরা অনেকেই বাড়িতে তৈরি করে খাই। যারা যারা খাও অবশ্যই কিন্তু বলবে, যখন কিছু খেতে ভালো লাগে না তখন ওই টাইপের কিছু খাবার বানিয়ে কিন্তু ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, বা রুটির সঙ্গে ভালো লাগে। তো তোমরা ট্রাই করবে আর আমাকে কমেন্টস করে জানাবে। তো চলো ভিডিওটা দেখা যাক। প্রথমে আমি কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি, তোমাদের যে কোয়ান্টিটি প্রয়োজন তোমরা সেরকম নিয়ে নেবে। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি একটু নুন, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরে। এবারে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব, খুব ভালোভাবে এটাকে মেখে নেব, ঠিক আছে? যেন একটা দানা দানা না থাকে, অল্প অল্প করে জল দিয়ে, আর তারপরে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আর দেখো আমার মাখানোটা রেডি, আর ভালোভাবে এবারে ফেটিয়ে নিচ্ছি, আর এইরকম হবে মিশ্রণটা ঠিক। তো এবারে চলে আসি কড়াইয়ের সামনে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। এবারে অল্প অল্প করে এগুলোকে ভেজে নেব। দেখো কত সুন্দর ফুলে গেছে। এবারে এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। ভালোভাবে লাল না, মানে হালকা লাল, খুব সাদাও নয়, হালকা একটু লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আর তেলটাও খানিকটা কমিয়ে নিয়ে আমি ওই তেলের মধ্যে একটা ডিম ভেজে নিচ্ছি। তোমরা একটা দুটো যেমন চাইবে তোমরা সেই পরিমাণ ডিম দিতে পারো। তো এটাকে আমি ডিম ভুজিয়া বানিয়ে নেব, নুন দিয়ে অল্প একটু আমি ভুজিয়া ভেজে নিচ্ছি। আর এবারে ভুজিয়াটাকেও নামিয়ে নেব কড়াইতে। এবারে তেল দিয়ে দিচ্ছি, আর তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। দেখো যারা কম সময়ে খেতে যাও তারাও এটা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো। দিয়ে দিচ্ছি মিট মশলা। আমি এখানে আদা বাটা বা কিছু ব্যবহার করিনি, আমি একটু বেশি করে মিট মশলা দিয়ে রান্না করছি। নুন আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তোমরা এখানে আদা বাটা, কেউ চাইলে রসুন বাটা, সব কিছুই দিতে পারো, বা কাঁচা টমেটো, তোমরা এগুলো কিন্তু ব্যবহার করতে পারো। কিন্তু আমি অত কিছু ব্যবহার করিনি, তার কারণ সময় ছিল না আমার হাতে মশলা বাটার মতো। তো খুব ইজি আমি এটাকে রান্না করছি, যাদের হাতে সময় খুব কম থাকে, হয়তো এখনই খেতে হবে, তো তারাও কিন্তু এটা বানিয়ে নিতে পারো তাড়াতাড়ি করে। ভালোভাবে আলুটাকে কষিয়ে নেবো। দেখো কতটা তেল ছেড়ে গেছে বুঝতেই পারছো, আর মশলাটাও পুরো ভাজা হয়ে গেছে আমার এখন, কারণ আমি অনেকটাই তেল দিয়েছিলাম আর তেলটা ভালোভাবে বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ঝোল। ঝোলটা দিয়ে আমি ঢেকে দেবো, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখো এবারে আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর এবার ঢাকাটা তুলে নিচ্ছি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে বুঝতেই পারছো, অতটা কিন্তু পাতলা ঝোল হয়নি, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, এর কারণ হচ্ছে মিট মশলা দেওয়াতে। এবারে বড়াগুলো আর হচ্ছে ডিম ভাজাগুলো দিয়ে দেবো এর মধ্যে, কারণ এই বড়াগুলো কিন্তু অনেকটা ঝোল টানবে। বড়াগুলো এখন অনেকটা ঝোল টেনে নেবে আর অনেকটা ফুলে যাবে, তো তার জন্য অনেকটা ঝোলের প্রয়োজন, আর ভাতটা খেতেও ঝোল লাগবে একটু, তার জন্য একটু ঝোল রাখা, ঝোলটা অনেকটাই কিন্তু টেনে যাবে। তো এবারে ঢেকে দিয়ে দু মিনিটের মধ্যে নামিয়ে নিতে হবে, ঠিক আছে? তো তাহলে কিন্তু আমাদের যে তরকারিটা সেটা কিন্তু একদম রেডি। তো তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। খুব সিম্পলভাবে এই রেসিপিটা আমি বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার।